এখন পানি নেমে গিয়েছে, কিন্তু এখানকার মানুষের জীবিকা হচ্ছে চাষবাসের সাথে বেশি যুক্ত। মাঠ থেকে কিন্তু এখনো পানি নামেনি, জলমগ্ন মাঠে গিয়ে তো আর চাষবাস করা যায় না। স্বাভাবিকভাবে এখানে দিন আনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি, পানি কমলেও এখানে রুজি রুটির টান হচ্ছে, পরিবার পরিজনকে নিয়ে কিভাবে থাকবে। আজ থেকে এক সপ্তাহ আগে যখন এই ঘটনা ঘটছিল, আমরা কিন্তু একটা আমাদের পার্টির পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলাম যে এটার সমাধানের পন্থা আমাদের খুঁজে বার করতে হবে, স্থায়ী সমাধানের। কারণ খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায়, এটা আজ থেকে কত নাই, আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছি, আর যারা এখানে আছেন তাদের দাদুরাও এই সাফার করছে। এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে, শুধু বছরে বন্যা হবে কেউ ত্রাণ নিয়ে এসে দেবে এটা সমাধান নয়। যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি, আমাদের আগামী দিনে দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুর মাস্টার প্ল্যান করতে হবে। যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না, আমি আমার সরকারকে বলছি, পশ্চিমবাংলা সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্র সরকারের কাছে পাঠাবে। দাদা কদিন আগে বলতে দিন, কারণ হচ্ছে এই কে ডিবিসি নাকি পানি ছেড়ে দিচ্ছে, মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে, এ তো হচ্ছে, এ তো একটা লড়াই আমাদের চলছে, মিডিয়াতে যে যাকে পাচ্ছে বলছে, কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে। তাই ভাবার এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয়, তার জন্যই হচ্ছে এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে, যে এখানকারের যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য, তার জন্য আছে ব্যবস্থা। আমরা অনেক সময় দেখছি কি বলছে, বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে। তো বাঁধটা কেন ভাঙছে, স্বাভাবিকভাবে বাঁধগুলো প্রায় 50-60 বছরের তৈরি মাটির বাঁধের জন্য, এখন আর মাটির বাঁধ নয়, এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে। তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে, তাহলে কি নদীতে পানির পরিমাণ লোডিং ক্ষমতা ক্যাপাসিটিটা বেশি হবে, এখানে পানি ঢুকবে না। শুভেন্দু অধিকারী কদিন আগে এসেছেন, এসে বলেছেন 26 সালে যদি সরকারে বসে তাহলে আর বন্যা হবে না। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মসনাদে বসলেই বন্যা আটকে দেবে, যদি কেউ এই চিন্তা ভাবনা নিয়ে চলে তাকে ধিক্কার নিন্দা জানাবে এই বক্তব্যকে। আমরা বিরোধী শাসক বলে কথা নয়, খানাকুলের মানুষেরও আমি একজন, আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও, আর অপোজিশনে বসলেও খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে। যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য, এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না, এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন বন্যা রোধের জন্য কী কী করতে হবে। যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে খানাকুলের মানুষ সোচ্চার হবে, সেই ফর্মুলাটা এখন বাতলা দিক না, ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন, নাহলে বলবেন না, এ রাজনীতি করতে আমরা চাই না। তবে এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা। কাজ দিতে পারবে না এই মুহূর্তে, আমি মানছি 100 দিনের কাজ নিয়ে যা ঘটালা হয়েছে না হয়েছে সেই বিতর্কে আমি যাবো না, কিন্তু এখানকার যারা কৃষিজ কাজ করে জীবনযাপন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না, এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে, যাতে করে পরিবার পরিজনকে নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে, এটা আমি সরকারের কাছে জানাই। দেখুন বিধানসভায় অধিবেশন তো এখন হচ্ছে না, অধিবেশন হলে অবশ্যই বলতাম, তারপরে বলছি আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করব। স্টাডি করার পরে আগামী যে সেশন আসবে সেই সেশানে আমি অবশ্যই খানাকুলবাসীর জন্য আওয়াজ তুলব, কারণ খানাকুলবাসীর দীর্ঘদিনের যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার। ম্যাগনেট বন্যা বলেছে মুখ্যমন্ত্রী, যে কি বলবেন? দেখুন আমি খানাকুলের কোথায় যাবো, আমার যেখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবেন, কারণ আমি সব জায়গায় সেই অর্থে জানি না, গ্রামের মধ্যে এত গ্রামের মধ্যে আমি জীবনে প্রথম আসলাম, তবে যত আসছিলাম ততদিকে এখানে ডাউন হচ্ছিল মোটামুটি, আরও বেশ কিছু এলাকা, হ্যাঁ আরও বেশ কিছু এলাকায় যাবো, তবে আমি এখানে এসে যেটা বলছি যে ত্রাণ আমি নিয়ে এসেছি এটা পর্যাপ্ত নয়, এটা কিছুই নয়। দাদা মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা পরিকল্পিতভাবে কেন্দ্র এটা বন্যাটা করিয়েছে, কি বলবেন? দারুণ একটা কোশ্চেন আপনারা রেস করেছেন, আমি আপনাদের বলি ভারতবর্ষের সংবিধান আছে,
সে সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, রাজ্যের সাথে যদি কেন্দ্রের সংঘাত হয়, তা নিরসন করার জন্য 131 নম্বর ধারা তুলে সুপ্রিম কোর্টে যেতে পারে। এবার ব্যাপারটা বলুন, আপনি আমাকে প্রতিদিন পিটাচ্ছেন, আমি রাস্তায় বলে বেড়াচ্ছি আমাকে পিটাচ্ছে, আমাকে পিটাচ্ছে, আমাকে পিটাচ্ছে, পিটানোর হাত থেকে, মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? লোকাল থানাতে গিয়ে একটা জিডি করতে হবে, এফআইআর করতে হবে। ঠিক একইভাবে বারবার যদি পানি ছেড়ে আমাদের খানাকুলবাসীকে, আমাদের রাজ্যবাসীকে, আমাদের পাঁশকুড়ার মানুষকে যদি ডুবিয়ে দেয় অন্য রাজ্য বা ডিবিসি, এটা তো অন্যায় হচ্ছে। অন্যায় থেকে সমাধান পরিত্রাণ পাওয়ার জায়গা কি হবে? অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জায়গা হবে ওই সংবিধানের 131 নম্বর ধারাকে উল্লেখ করে সরকার সরকারের বিরুদ্ধে মামলা করা, ডিবিসির বিরুদ্ধে মামলা করা, কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করা। কারণ কারণটা হচ্ছে নাকি রাজ্য সরকার বলছেন আমাদেরকে পানি দিয়ে তারা অবৈধভাবে পানি, মানে অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। তাহলে রাজ্যের যিনি সর্বোচ্চ কর্তা, আমাদের এখন সরকারের প্রধান, তার কাজ হবে ম্যানমেড যেমন বলছেন, আমি ওই শব্দকে তার বলতে বারণ করব না, কারণ ওর তার ব্যক্তি স্বাধীনতা, আমি বাক স্বাধীনতা হস্তক্ষেপ করব না, কিন্তু আমি একজন বিধায়ক হিসাবে খানাকুল মানুষ, খানাকুলবাসী, পাঁশকুড়াবাসী সহমর্মী, মানে আমার কষ্ট লেগেছে, বেদনা লেগেছে, সেই সহমর্মিতার দিক থেকে বলবো রাজ্য সরকারকে আমি অ্যাডভাইস করব যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যান এবং 131 নম্বর ধারাকে সংবিধানের সামনে রেখে তাহলে আমরা জয়ী হব। আর নাহলে ম্যানমেড বলে শুধু বন্যার সময় আসবে, ঘুম ভাঙবে, আমারও ঘুম ভাঙবে, শুভেন্দুবাবুরও ঘুম পাবে, মমতা ব্যানার্জিরও ঘুম ভাঙবে, অত চলবে না। বন্যা মিটে গেলেও আর বন্যা চলছে, তার মধ্যে সাড়ে 11 মাস যেতে 12-11 মাস, এই 11 মাস আমরা ঘুমাই কেন? এই 11 মাস এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না কেন? আজকে এখানে যারা আছেন, যারা 60-70 বছর বয়স, যার বাবাদের বয়স, তারা তারা কেউ শ্মশানে গিয়েছে, কেউ কবরস্থানে গিয়েছে, দেশ স্বাধীনের আগে থেকে খানাকুল ডুবছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার কী রাস্তা বার করা হয়েছে? শুধু ম্যানমেড বলে এড়িয়ে গেলে হবে না। আপনি সরকারের প্রধানে আছেন, আপনার কাজ হবে এই সমস্যার সমাধান করা। মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা পরিকল্পিতভাবে কেন্দ্রীয় এটা বন্যাটা করিয়েছে, কি বলবেন? দারুণ একটা কোশ্চেন আপনারা রেজ করেছেন। আমি আপনাদের বলি, ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, রাজ্যের সাথে যদি কেন্দ্রের সংঘাত হয়, তা নিরসন করার জন্য 131 নম্বর ধারা তুলে সুপ্রিম কোর্টে যেতে পারে। এবার ব্যাপারটা বলুন, আপনি আমাকে প্রতিদিন পিটাচ্ছেন, আমি রাস্তায় বলে বেড়াচ্ছি আমাকে পিটাচ্ছে, আমাকে পিটাচ্ছে, আমাকে পিটাচ্ছে, পিটানোর হাত থেকে, মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? লোকাল থানাতে গিয়ে একটা জিডি করতে হবে, এফআইআর করতে হবে। ঠিক একইভাবে বারবার যদি পানি ছেড়ে আমাদের খানাকুলবাসীকে, আমাদের রাজ্যবাসীকে, আমাদের পাঁশকুড়ার মানুষকে যদি ডুবিয়ে দেয় অন্য রাজ্য বা ডিবিসি, এটা তো অন্যায় হচ্ছে। অন্যায় থেকে সমাধান পরিত্রাণ পাওয়ার জায়গা কি হবে? অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জায়গা হবে ওই সংবিধানের 131 নম্বর ধারাকে উল্লেখ করে সরকার সরকারের বিরুদ্ধে মামলা করা, ডিবিসির বিরুদ্ধে মামলা করা, কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করা। কারণ কারণটা হচ্ছে নাকি রাজ্য সরকার বলছেন আমাদেরকে পানি দিয়ে তারা অবৈধভাবে পানি, মানে অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। তাহলে রাজ্যের যিনি সর্বোচ্চ কর্তা, আমাদের এখন সরকারের প্রধান, তার কাজ হবে ম্যানমেড যেমন বলছেন, আমি ওই শব্দকে তার বলতে বারণ করব না, কারণ ওর তার ব্যক্তি স্বাধীনতা, আমি বাক স্বাধীনতা হস্তক্ষেপ করব না, কিন্তু আমি একজন বিধায়ক হিসাবে খানাকুল মানুষ, খানাকুলবাসী, পাঁশকুড়াবাসী সহমর্মী, মানে আমার কষ্ট লেগেছে, বেদনা লেগেছে, সেই সহমর্মিতার দিক থেকে বলবো রাজ্য সরকারকে আমি অ্যাডভাইস করব যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যান এবং 131 নম্বর ধারাকে সংবিধানের সামনে রেখে তাহলে আমরা জয়ী হব। আর নাহলে এই ম্যানমেড বলে শুধু বন্যার সময় আসবে, ঘুম ভাঙবে, আমারও ঘুম ভাঙবে, শুভেন্দুবাবুরও ঘুম পাবে, মমতা ব্যানার্জিরও ঘুম ভাঙবে, অত চলবে না। বন্যা মিটে গেলেও আর বন্যা চলছে, তার মধ্যে সাড়ে 11 মাস যেতে 12-11 মাস, এই 11 মাস আমরা ঘুমাই কেন? এই 11 মাস এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না কেন? আজকে এখানে যারা আছেন, যারা 60-70 বছর বয়স, যার বাবাদের বয়স, তারা তারা কেউ শ্মশানে গিয়েছে, কেউ কবরস্থানে গিয়েছে, দেশ স্বাধীনের আগে থেকে খানাকুল ডুবছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার কী রাস্তা বার করা হয়েছে? শুধু ম্যানমেড বলে এড়িয়ে গেলে হবে না। আপনি সরকারের প্রধানে আছেন, আপনার কাজ হবে এই সমস্যার সমাধান করা।